বলেন যে জয় কৃষ্ণ কালী ঈশ্বরের মায়ের কথা জয়, বা জয় আমরা সোনা বলি মায়ের বচনে, জয়। দেখুন আমার মতে বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো। কারণ আমি আজকে মায়ের কথা ছড়িয়েছিলাম বলেই অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। আমি এই ত্রিশূলটার কথা আজকে আমি একটু বলবো। ত্রিশূলটা আমি কখন পেয়েছি, যে ত্রিশূলটা মা আমাকে স্বপ্নাদেশে দিয়েছে, আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বন্ধুরা, আপনারা নিজেরাই শুনলেন মঙ্গলামা কি বললেন। মায়ের হাতের এই ত্রিশূল কৃষ্ণকালী মা মঙ্গলামাকে স্বপ্নাদেশে দিয়েছিলেন। তার আগে মঙ্গলামাকে আদেশ করেছিলেন মা যেন নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করেন, আর মঙ্গলামা নিজের হাতেই এই শিবলিঙ্গ তৈরি করলেন ওই দিন, যেদিন চাঁদ আর তারা একসাথে উঠেছিল। আপনাদের হয়তো মনে আছে যেদিন এরকম একটা চাঁদ উঠেছিল আকাশে, তারপর স্বপ্নদেশে মঙ্গলামা এই ত্রিশূল পেলেন। বন্ধুরা, আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন যে মঙ্গলামা যদি সত্যি মাকে পেয়ে থাকেন তাহলে ইউটিউবে ভিডিও করে দেখানোর কী আছে। তো দেখুন, এক্ষেত্রে আমি বলবো যে মায়ের নাম ছড়ানোই ভালো। আজকে মঙ্গলামা ইউটিউবে ভিডিও করে দিয়েছিলেন বলেই তো দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত আজ জানতে পারলো বর্ধমানের কৃষ্ণকালী মায়ের কথা। আর মায়ের নাম জপ করে হাজারো ভক্তের উপকার হচ্ছে। আজ যদি মা ইউটিউবে ভিডিও না দিতেন তাহলে কি এত এত দেশ বিদেশের ভক্তরা জানতে পারত মায়ের কথা? আপনারাই বলুন না। আর একটা কথা লক্ষ্য করে দেখবেন, মা যাকে জিজ্ঞেস করেন যে মায়ের ঠিকানা কিভাবে পেল, সবাই একই কথা বলেন যে ইউটিউব থেকে এসেছেন কৃষ্ণকালী মায়ের কাছে। তাছাড়া ইউটিউবের ভিডিও দেখে তো শুধু মায়ের কাছে যাচ্ছেন না, ঘরে বসে মায়ের নাম জপ করেও অনেক ভক্ত উপকার পাচ্ছেন। তাহলে আপনারাই বলুন না, যেখানে মঙ্গলামায়ের ভিডিও দেখে লক্ষ লক্ষ ভক্ত উপকার পাচ্ছেন, সেখানে মঙ্গলামা কি ইউটিউবে কৃষ্ণকালী মায়ের ভিডিও পোস্ট করে খুব একটা ভুল করেছেন? আপনারাই বলুন না। জানি হাতে গোনা কয়েকজনই বলবেন যে মঙ্গলামা ভুল করেছেন, কিন্তু আমার মতে মঙ্গলামা ইউটিউবে ভিডিও দিয়ে কোনো ভুল করেননি, কারণ মায়ের এই সিদ্ধান্তে লক্ষ ভক্তের উপকারই হচ্ছে, অপকার নয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।